তারপরে বলে যে ভাইয়া তো বাসায় থাকে না, তাহলে তো তুমি আমার সাথে থাকবো। আমি কি তোমার সাথে যাবো? কেন তোমার সাথে থাকবো? কিন্তু ওই অতটুকু বলতে মানে গুছাই গেছে, বলতে পারতেছে না যে ও আমাকে ভালোবাসতো। ঠিক আছে, মানে যেদিনকে ওর ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে মানে বিয়ে ঠিক হয়েছে, ওদিন থেকে ও আমাকে পছন্দ করে ফেলাইছে। ঠিক আছে, কিন্তু বাড়িতে বলছে, বলার পর যে জিজ্ঞেস করছে ওকে, তার কি বাবিকে পছন্দ হয়েছে? কয়েছেন হ্যাঁ পছন্দ হয়েছে, বাবিকে সমস্যা নাই, জীবনে লাইফ পার্টনার করতে পারো। তারপর তো দেখা গেছে ওর সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তারপরে তো হানে ওর বাড়িতে আইসা ও তো এরকম করে দেখো, পরে যাইয়া ওর ভাইয়া এক জায়গায় গেছে গা, তখনকার মানে ওর সব কথা আমাকে বললো। যে আমি তখনকা জিজ্ঞেস করতাম যে আচ্ছা তুমি আমার সাথে এরকম কেন করো বলো, তার তোমার ভাইয়ের কাছে মিথ্যা মিথ্যা কথা বলো কেন, মিথ্যা কথা বইলা তুমি আমাকে মারধর করো, মারধর করাও কিসের জন্য, কি অপরাধ? সে বলে কি ভাবি শোনো, তোমাকে আমি অনেক ভালোবাসি, এজন্য তোমাকে আমি ভাইয়ার কাছে মিথ্যা মিথ্যা কথা বইলা, যাতে তুমি ভাইয়ার কাছ থেকে সরে যাও, আমার জীবনে জানি তুমি ফিরে এসো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার জীবনের বাস্তব ঘটনা এখানে তুলে ধরতে চাইতেছি। আমার নাম হচ্ছে নিপা, তো আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো দেখেন আমার একটা বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর আমার জামাইরা দুই ভাই, তো আমার একটা দেবরা ছিল, তো দেওরে আর কি তার ভাইয়ের সাথে আমার সাথে গেঞ্জাম বাজাই দিত সবসময়ের জন্য। সে বলতো ভাবি এর কাছে একটা কিছু চাইলে আমাকে দেয় না, ভাবি আমাকে ভালোবাসে না, ভাবি আমাকে দেখতে পারে না, এটা বলতো। তার ভাই আসলে তার কাছে বিচার দিত। তারপর আমি বলতাম, আমার জিজ্ঞেস করলে আমি বলতাম কেন আমি, তারা তো ছোট ভাইয়ের মতো চোখে দেখে, আমি কেন তারে ই করবো না, সেবা যত্ন করবো না, যখন যে যা চায় আমি তো তাই দিই, তার কি দেবো বললো তাকে, তাকে আমার আর কি দেওয়ার বাকি আছে? সে তার ভাইয়ের কাছে যখন আসে তখন এসে প্যাঁচ লাগাই দেয় তার ভাইয়ের কাছে, আর বলতো যে তো তার ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে একটু দেখলেই তার মাথা খারাপ হয়ে যায়। সে বলে কি যে আবার তার ভাইয়া আসলে বলবে যে ভাইয়া ভাবিকে তোমার পাশে নিবে না, তো সরল সোজা ছিল ভাই। সে বলতো যে কেন কি হয়েছে বল, পরে বলতো যে না তুমি নিতে বলছি তুমি নিবা না, কিন্তু দেখা গেছে ভাইও তো বোঝে না অত কিছু, কারণ সরল সোজা মন। ঠিক আছে, তারপরে মন করতে করতে তারপরে এখন দেখা গেছে এক সময় দেওরে তারপরে মানে ভাইয়াকে অনেক কথা বলছে, তার ভাইয়াকে অনেক কথা বলার পরে সে একদিনকে মানে আমার কাছে পানি চাইছে, পানি চাওয়ার পরে তারপরে আমি তার দিয়েছি, দেওয়ার পরে হয়তো কিছু মনে হয় কথা বলতো, তারপর আমার জিজ্ঞেস করতেছে ভাবি দাঁড়াব, আমি বলতেছি কেন দাঁড়াবো, পরে বলতেছে যে দাঁড়াইবে না কেন, দাঁড়াও তোমার সাথে কিছু কথা আছে। ওকে কিছু কথা আছে মানে কি কথা বলবো বলো, সমস্যা কি? পরে বললো কি যে তুমি এখানে দাঁড়াও, আমি বলতেছি আমি তো কি আমার হাতে সময় নাই, আমি এখন চলে যাই, আমার উঠান চালু দিতে হবে, এটা বলে আমি চলে আইছি। সেটা কি করলো, তার ভাইয়া আসলো, আসার পরে ঠিক আছে তার ভাইয়ার কাছে বিচার দিল, তার ভাইয়া শুনে তো আমাকে অনেক মারধর করলো। তারপরে মারধর করার পর আমি বলতেছি যে তুমি আমাকে মারো কেন, শুধু শুধু কি অপরাধ কি? সে বলে কি যে আমার ছোট ভাই মানে তোমার ভাই, তো একটা কিছু চাইতেছে তুমি দাও না, কিসের জন্য দাও না? পরে আমি বলছি যে আমি তো দিই, আমি তো তারা সবকিছুই দিই, যখন যা চাই তাই তো দিই। পরে আরেকদিন কে পরে তার ভাইয়া মানে আমার হাজবেন্ড এসে চলে গেছে, গাড়ি চালাতে চলে গেছে, তখন মানে আমার দেওয়ার হলো আবার যা নেশা পানি করতো, নেশা পানি করতো তো একটু মাতাল টাইপের থাকতো। একদিন কে আবার আমার কাছে আসে, আইসা আমাকে বলতেছে ভাবি আমাকে এক গ্লাস পানি দাও, তারপর আমি আবার পানি দিছি, আর হলো যা করে বিস্কিট আসলো বিস্কিট দিছি। দেওয়ার পরে উনি আমার কি করলো যে পেছন থেকে আইসা জড়াই দিল, কে আমার পেছন থেকে আইসা জড়াই দিল আমার দেবর আইসা। তারপরে যাই হোক, পরে আমি মানে ভয় পেয়ে গেছি, ফাল দিয়ে উঠছি, ওঠার পর পরে বলতেছে যে ভাবি
তোমার তোমার কাছে কিন্তু আমার একটা দাবি। আমি তো কি দাবি এমন, তুমি কি বলো এইসব আবোল তাবোল, তুমি আমি কে, তুমি কি আমারে ভুলে গেছো কে আমি, তোমার ভাবি হই না আমি, কয়ে হেটাই তো ভাবি দেখে তো দাবি আমাকে, আচ্ছা বলো কি। তারপরে বলে যে ভাইয়া তো বাসায় থাকে না, তাহলে তো তুমি আমার সাথে থাকবো। আমি কি তোমার সাথে থাকবো কেন, তোমার সাথে থাকবো, কিন্তু ওই অতটুকু বলতে মানে গুছাই গেছে, বলতে পারতেছে না যে ও আমাকে ভালোবাসতো, ঠিক আছে। মানে যেদিনকে ওর ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে মানে বিয়ে ঠিক হয়েছে, ওদিন থেকে ও আমাকে পছন্দ করে ফেলাইছে, ঠিক আছে। কিন্তু বাড়িতে বলছে, বলার পর যে জিজ্ঞেস করছে ওকে, তোর কি বাবিকে পছন্দ হয়েছে, কয়েছেন হ্যাঁ পছন্দ হয়েছে, বাবিকে সমস্যা নাই, জীবনে লাইফ পার্টনার করতে পারো। তারপর তো দেখা গেছে ওর সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তারপরে তো হানে ওর বাড়িতে আসা, ও তো এরকম করে দেখো তো, পরে যাইয়া ওর ভাইয়া এক জায়গায় গেছে না, তখনকার মানে ওর সব কথা আমাকে বললো। যে আমি তখনকার জিজ্ঞেস করতাম যে আচ্ছা তুমি আমার সাথে এরকম কেন করো বলো, তার তোমার ভাইয়ের কাছে মিথ্যা মিথ্যা কথা বলো কেন, মিথ্যা কথা বলে তুমি আমাকে মারধর করো, মারধর করাও কিসের জন্য, কি অপরাধ? সে বলে কি ভাবি শোনো তোমাকে আমি অনেক ভালোবাসি, এজন্য তোমাকে আমি ভাইয়ার কাছে মিথ্যা মিথ্যা কথা বললা, যাতে তুমি ভাইয়ার কাছ থেকে সরে যাও, আমার জীবনে জানি তুমি ফিরে এসো। আমাকে না না সেটা কি হয়, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে আমি ভাইয়ের মতো জানি, ঠিক আছে তুমি এর জিনিসটা করো না, ঠিক আছে এটা বলছি। পরে দেখা গেছে যে করার পরে তারপরও আমার সব কথা বলে দিল, ভাবি প্রথম যেদিন তোমাকে দেখছি ওদিন আমার খুব ভালো লাগছে লাগছে, তো তোমার যদি আমার ভাইয়ের জন্য যদি না আনতে পারতাম, তাহলে তো তোমার সাথে এরকম করতাম না, ঠিক আছে। তো এই জন্য তোমাকে আমি এই বাড়িতে ই করে আনছি। আমি বলছি আমার বাবা মাকে যে হ্যাঁ আমাকে ভাবিরও খুব পছন্দ হয়েছে, এরপর আনছি। বলছে ঠিক আছে সমস্যা নাই, তাই বলে কি তুমি আমার সাথে এরকম করবো, আমি এখন তো তোমার বড় ভাই বউ, ঠিক না, তুমি আমার সাথে এরকম কোনো কিছু করো না, ঠিক আছে সমস্যা নাই, তোমার ভালো দেখে একটা মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করাবো। সে বলে কি যে না আমার ভালো মেয়ে লাগবো না, তোমাকেই লাগবো, ঠিক আছে। তাহলে আমি বলছি ঠিক আছে দেখা যাক এটা পরে। পরে তার ভাইয়া আসলো, আসার পরে আমি বিচার দিছি তার ভাইয়াকে যে দেখো দেখো তোমার ছোট ভাই কি বলে এগুলা। সে তার ছোট ভাইকে আবার জিজ্ঞেস করলো, সে বলো কি না না ভাবির সাথে আমি দুষ্টেম করছি, আমি কি তুমি যে পিছন থেকে আসে জড়াই দিচ্ছ, কিসের জন্য জড়াই দিচ্ছ, জড়াই ধরলা কেন, তা আমার ভালো লাগছে তাই ধরছি, তুমি আমার ভাবি দেখে ধরলাম। পরে আমি বলছি যে ভাবি দেখে ধরছো ঠিক আছে, আর কখনো এরকম কোনো সময় করব না। আসলে কি ও আমার সত্যিকারে ভালোবাসতো, কিন্তু ওর ভাইয়ের ভয়ে ও আর কিছু বলতে পারে নাই, আর আমিও বোকার মতো সবকিছু তার ভাইয়াকে বলে দিছি, ঠিক আছে। বলে দেওয়ার কারণটা হচ্ছে দেখা যাচ্ছে আমি তো ওনার ভাইয়ের সংসার করি, আমি তো অন্য কারো সংসার করি না, এজন্য আমি সত্যিটা আর কি বলে দিছি তাকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করে রাখুন সবাই। ধন্যবাদ ওকে।